আপনারা কেমন আছো? সিম্পল ছুমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে যাবো একটু বাইরে, তো কোথায় যাই তোমরা হয়তো থাম্বনেল বা টাইটেল দেখে বুঝে গিয়েছো। তো চলো, আমরা রেডি হয়ে নিই, সৌভিক রেডি হয়ে নিয়েছে, তো আমিও রেডি হয়ে নিই, তারপর ফিরে আসছি, চলো। চলো, বেরিয়ে পড়েছি আমরা, রান্না বান্না খাওয়া দাওয়া করে তারপর বেরিয়েছি। এবার যেতে তো হবে অনেকটা রাস্তা। আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। রোদটাও দিচ্ছে প্রচণ্ড, তার জন্য কিন্তু সানগ্লাসটা পরে নিয়েছি। ও, বাড়ি থেকে বেরিয়ে দেখলাম প্রচুর রোদ। আবার একটু রাস্তা আসার পর দেখছি দূর সাইড থেকে মেঘটা প্রচুর ধরেছে, ভয়ও করছে, পাছে না বৃষ্টি নামিয়ে দেয়। বৃষ্টি নামিয়ে দিলেই বাস তিনজনে ভিজে যাব। আমাদের দুজন কাটটা সেরকম একটা অসুবিধা নেই, কিন্তু সৌভিক ভিজে গেলে সেটাই প্রবলেম, কারণ ওর এমনিতেই ঠান্ডা লাগার ধাত। জানি না কী হবে, ঠাকুর ঠাকুর করে যাচ্ছি, তো দেখি কী হয়। তো আজকে অনেকগুলো জায়গা যাব, তোমরা সাথে থাকো পাশে থাকো, তাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবে। আর যেহেতু এখন কী বলতো, ভাদ্র মাস মানেই কিন্তু পুজোর গন্ধ লেগেই গেছে। পুজোর গন্ধ লাগা মানেই কিন্তু কেনাকাটা, বাজার, দোকান সব শুরু। তো এখনই মনে হয় বাজার দোকানগুলো প্রচণ্ড ভিড় হয়ে যাবে, জানি না কী হয়। চলো গেলেই আজকে বুঝতে পারবো যে কীরকম বাজার চলছে বা কীরকম কী উঠেছে, কীরকম শাড়ি বা কীরকম জামা সব কিছু দেখতে পারবো। মেঘটা ধরেছে দেখো একবার, কীরকম দেখতে অসাধারণ লাগছে, কিন্তু ভয়ও করছে। চলো, গল্প করতে করতে অনেকটা রাস্তা এসেই পড়েছি, আর অল্পখানি রয়েছে। রাস্তাটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ রাস্তাটা শেয়ার করার জন্য একটা অন্য কারণ রয়েছে, কারণটা তোমরা দেখলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো এখানটায় যে ঘরগুলো, বাঁশের যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানটা কিন্তু হাট বসে প্রত্যেক সোমবার। এটা হচ্ছে সুনুক পাহাড়ি জায়গাটার নাম। তো আমরা প্রায় অনেকটা চলে এসেছি, তোমাদেরকে রাস্তাটা দেখাবার কারণটা হচ্ছে দেখো, আমরা আসছি, আমাদের আগে আগে কিন্তু বৃষ্টি হয়ে হয়ে আসছে, মানে আমাদের গায়ে পায়নি, মানে আমরা বৃষ্টি পাচ্ছি না, কিন্তু বৃষ্টি পড়ছে, আমাদের আগে আগে বৃষ্টি হচ্ছে। এদিকটাতে কত বৃষ্টি হয়েছে, আর আমরা আসছি, বৃষ্টিটা সামনের দিক থেকে যাচ্ছে, মানে এত সুন্দর দেখতে লাগছে। বৃষ্টিটা হয়তো অল্প কমে গেছে বলে আমার ক্যামেরায় সেরকম ধরা পড়েনি, তো ভালো লাগছে দেখতে। এদিকটা রাস্তাটা প্রচণ্ড খারাপ, ডোজার চালিয়ে দেখো কাজও হচ্ছে, রোডটা কাজ হচ্ছে। আমরা বাঁকুড়ায় ঢুকেই পড়েছি, এই যে দেখতেই পাচ্ছ বড় বড় বিল্ডিং, মানে এগুলো তো কোনো গ্রামের দিকে না, এটা আমরা পুরো ঢুকেই গেছি। এটা হচ্ছে সঞ্চিতা কি বটে, এটা জানি না বেশ একটা। চলো, আর অল্পখানি রয়েছে, তারপর গাড়ি রেখে সেখান থেকে টোটো করে যাব। এখানটা আবার জ্যাম দেখো, কীভাবে পেরোবো জানি না, প্রচুর জ্যাম, এত রাস্তাটা ভিড়, আমার খুব ভয় করছে। ওর বাবাকে বললাম আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চালাও, খুব ভয় লাগছে, কারণ সাইডে, এই পাশে, পিছনে, সামনে, চারিদিকে শুধু গাড়িতে ভর্তি, মানে কেউ এইরকমভাবে গাড়িগুলো এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে একজনকার উপর আর একটা গাড়ি চেপে যাবে, মানে এমন লাগছে, ভয় করছে। আর কোনো দিকে সাইড দেওয়ারও রাস্তা নেই, এখানটা তাও একটু ফাঁকা। দেখো এখনও কিন্তু বৃষ্টিটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রচুর ভিড় ভরে, ওর বাবাকে বললাম আস্তে আস্তে চলো, একবার করে রাস্তায় জ্যাম, এই জ্যাম ট্যামগুলো ভয়, নাহলে এমনি তো সবই ঠিক রয়েছে। এদিকটা আবার প্রচুর বৃষ্টি হয়েছে, জল দেখো কত জল যাচ্ছে। এই ব্রিজটা কিন্তু নতুন বানিয়েছে, এই উদ্বোধন কিছুদিন আগেই হয়েছে। এই ব্রিজটা করার জন্য কিন্তু অনেক মানুষের অনেক সুবিধা হয়ে গেছে, মানে আর দেখতে অত সুন্দর লাগছে, মনে হচ্ছে নতুন জামা কাপড়ের মতো, একদম নতুন নতুনই লাগছে। এই নতুন হয়েছে সবে মাত্র, কিন্তু ভালোও লাগছে খুব। আর এই ব্রিজটা হওয়ার জন্য কিন্তু অনেকে অনেক অনেকের অনেক ভাড়াও কমে গিয়েছে, পুরো একদম এটা একদম ডাইরেক্ট, একদম এত সুন্দর একটা ব্রিজ হয়ে গেছে, দারুণ। চলো
ওখানে গিয়ে বললাম না এখানে যাব, দিয়ে সেখান থেকে তারপর টোটো করে বেরিয়ে পড়েছি আমরা দু যায়ে আর সৌভিক। তো সৌভিকের বাবা আসেনি, সৌভিকের বাবা রয়েছে বাড়িতে। চলে এসেছি, এবার ঢুকছি, এবার সাথে থাকো, আর একটু স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না এই বছর কী কী রয়েছে আর কী কী নিচ্ছি বা কীরকম কালেকশন রয়েছে। দেখো ঢুকে পড়েছি আমরা শপিং মলে। প্রথমেই সৌভিক যেহেতু রয়েছে, ওকে নিয়ে আসার কারণ হচ্ছে ওর মাপটা না, মানে কি হয় বলো তো, ওকে না নিয়ে এলে, ওকে ভাবলাম নিয়ে আসবো না তো রোদ গরমে, না নিয়ে এলে ওর মাপটা ঠিকঠাক হয় না, হয়তো হয় যে এই বছরটা হবে, তখন পরের বছর আর সেই জামা গেঞ্জিগুলো হবে না, তো ভাবলাম ওকে নিয়েই যাই। এক সাইজ বড় নিলে কি হয় বলো তো, এক দু বছর পরতে পায়, কারণ ভালো ভালো জামাগুলো যদি এক বছরে খাটো হয়ে যায় না তাহলে খুব মনটাও খারাপ লাগে, আর এক বছরের মধ্যে তো সবগুলো পরানো হয় না। ধরো শীতকালে পাতলা জামাগুলো পরতে পারবে না, আর গ্রীষ্মকালে মোটাগুলোও পরতে পারবে না, তাহলে এক দু বছর তিন বছর না জামা প্যান্টগুলো হলে তাহলে সেগুলো খুব একটা ভালোও লাগে না, ওকে তার জন্য নিয়ে আসা। তো এটা আমি, এই গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে, তো এটা ভাবলাম হবে না, তো এই যে এখানে যে দিদি রয়েছে, তো দিদি বললো দাঁড়াও পরিয়ে দেখিয়ে দিচ্ছি, তো ভালোই লাগছে, হয়েছে, হয়ে যাবে দু বছর। গেঞ্জিগুলো বেশি বড় একটা নিই না, কারণ বেশ ঢপ্পর ঢপ্পর দেখাবে, ভালো লাগবে না দেখতে, অনেক বড় হাবলা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না, তার জন্য অনেক অনেক জামা রয়েছে, অনেক অনেক কালেকশন রয়েছে, খুব সুন্দর লাগছে। ও মা, এখানে খুব সুন্দর সুন্দর ব্লেজারগুলো দেখো, খুব সুন্দর। সৌভিককে বললাম একটা নিবি, ওর একটা রয়েছে, ও বলছে না নেবো না, ও এত মোটা মোটা জামা পরতে পছন্দ খুব একটা করে না, তো ভাবলাম আমি হাফগুলো একটা নেবো, তো সেরকম একটা কালার দেখতে পেলাম না, এই কালারগুলো মানে আমার একটা খুব একটা চোখে পড়ছে না। ও নেবো না বললো, তার জন্য আর বিশেষ করে বেশি কাজও করলাম না, নাহলে আরও রয়েছে, দিদি বললো দেখিয়ে দিচ্ছে আর অন্য কালার, তো ভাবলাম থাক, ও একটা ভালো জামা নেব আর বাকিগুলো নেব সব গেঞ্জি। ও শার্ট খুব একটা পছন্দও করে না, গেঞ্জিগুলোই ওর খুব পছন্দ, মানে একদম যেটা ওর নিজে বেশ ভালো লাগে, মানে ও সবসময় সেটাতে একদম ঠিকঠাক তো থাকে। পাঞ্জাবিগুলো দেখছিলাম ওর বাবার জন্য, নেবো না বললো, শার্টগুলো দেখলাম, শার্টগুলো তো খুব সুন্দর লাগছে, তো ওর বাবাকে ভিডিও কল করলাম, ওর বাবা বলছে না থাক এখন আমার জন্য নিতে হবে না, আমারটা পরে নেব, তো বললাম থাক, তো কোটা ভাবলাম দেখেই নিই আর তোমাদেরকেও দেখানো হবে সাথে। এদিকটা রয়েছে প্যান্ট আর এদিকটা শার্ট, এগুলো রয়েছে হাফ কুর্তাগুলো, ছেলেদের কুর্তা যে বলে হাফ, যে হাতটা গুটিয়ে সাথে বোতাম থাকে, খুব সুন্দর ডিজাইন, ওর খুব ভালো লাগে ওটা, ওটা সৌভিকের মাপের নেই, ওটা একটু বড়দের, ওইটাই আমার খুব পছন্দ, তো ওটা সৌভিকের হবে না বলে ওটা নিলাম না, নাহলে ওটা আমার খুব পছন্দ ছিল। এই কোলার দেওয়া গেঞ্জিগুলো আবার সৌভিক খুব একটা পছন্দ করে না, ওর গোল গোলাটাই ভালো, ওর আবার গোলার কিছুই রাখলে সেটা বলবে মা কুটকুট করছে, মা ছেড়ে দাও ফেলে দাও, এরকম চেঁচাবে সবসময়। চলো যাচ্ছি তিনতলায়, দেখি তিনতলায় গিয়ে কী কী রয়েছে আর কী কী নিই। ওর তো যা দেখছে সবই পছন্দ, ওকে বললাম কিছু জামা টামা নে, ও ওই সব দিকে না, ওর অন্য দিকে বড় বড় গাড়ি টাড়ি ওই সব নেবে, আর এখন গাড়ি ওর প্রচুর রয়েছে, দিন বলে দেখো ওর মুখটা দেখো বাংলার পাঁচ হয়ে রয়েছে। সব থেকে ভালো লাগছে একদম ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদের জামাগুলো, এত সুন্দর লাগছে না, সৌভিককে বলে তুই একটা নিবি। দেখো এই তাঁতের শাড়িগুলো 20% অফ রয়েছে, একদম সবচেয়ে সব থেকে মেয়েদের আর বাচ্চা মেয়েদের জিনিসপত্র সব থেকে মনে লাগার মতো জিনিস, একদম যেটা দেখছি কোনটা ছেড়ে কোনটা নিই, কোনটা দেখে কোনটা ছেড়ে কোনটা নেব, মানে এমন লাগছে মনে হচ্ছে আমি দুটো নিয়ে নিই সৌভিকের জন্য। এদিকে মেয়েদের কুর্তিগুলো রয়েছে, কুর্তিগুলো খুব সুন্দর লাগছে দেখতে,
দেখেন এদিকে আনে সব না ঢাকায় জামদানি না, এমনি কোন তাঁতে সুতি টাইপের কিছু হবে। বেশি বড় না যাচ্ছে ভালো বটে। এর সাদার নেবো দিয়ে নোংরা হবে না বেশি। ও দেখুন বেগুনি তো দেখুন লে তোর কোনটা পছন্দ দেখ। এসব একটা ফিল বক্স নিবি কি? চলো হয়ে গেছে বাজার, দোকান সব কিছু করা, সব কিছু তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। এই ভিডিওতে আর অত কিছু দেখাচ্ছি না, এবার বেরিয়ে পড়বো একদম টোটো ধরে সজ্জা বাড়ি, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, এবার খাওয়া দাওয়া করতে হবে। চলো, বাপরে রাস্তা, আমাদের এই গ্রামের ঢোকার রাস্তা একদম যাচ্ছে তাই, এই গ্রামে ঢোকার সময় একদম কমর ভেঙে যাবে যখন ঢুকবে, যখন কেউ যাবে বা আসবে, এত বাজে রাস্তা, খুব ধকল হয়ে যায়। দেখো কাশফুল কত ফুটেছে, এই কাশফুল ফোটা মানেই কিন্তু একদম মনে হয় একদম পুজো পুজো, পুজোর গন্ধ, পুজোর একদম ঢাক, যেন পুজোর ঢাক বাজছে চারিদিকে, পুজো পুজো গন্ধ, মানে এত সুন্দর একটা পরিবেশ, কাশফুলের সৌন্দর্যটা সত্যি বলছে অপূর্ব। আর এই কাশফুল ফোটা শুরু হতে না হতে তার আগের থেকে কিন্তু সবার পুজোর বাজার দোকান সব কিছু শুরুও হয়ে যায়। কাশফুলে আমাদের বলে দেয় পুজো এসে গেছে, মা আসছে, মা আসছে, মানে এত ভালো লাগে কাশফুলের মধ্যে। এখন তো ছোটো ছোটো বাচ্চারা, বাচ্চা মেয়েগুলো দুর্গা এসে যে খুব সুন্দর যে ছবি টবি তুলে, খুব ভালো লাগে। একবার করে মনে হয় আমাদেরও যদি ছোটোবেলাটা এরকমভাবে কাটতো, কারণ আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এত সব ছিল না। সৌভিককে মাঝে মাঝে বলি সৌভিক চ তোকে দুর্গা সাজিয়ে একটু ছবি টবি তুলি, একটু ফটো টটো উঠি, ও তো কোনো মতে একদম লজ্জাবতী,
ছেলে আমার লজ্জাবতী। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এত সুন্দর পরিবেশটা, ভিডিওটা আমার অফ করতে ইচ্ছে করছে না, এত ভালো লাগছে, দারুণ। এবার বাড়িতে গিয়ে অনেক কাজ, এগুলোকে এবার বাগানো গোছানো, তারপর আবার সব থেকে বড়ো যেটা কাজ তোমাদের সাথে তো শেয়ার করতে হবে, কী কী কেনাকাটা করলাম, পুজোর কীরকম কালেকশান বা কীরকম শাড়ি কীরকম জামা সব কিছু নিয়েছি। বাকি রইল শুধু সৌভিকের বাবারটা, ওর নিয়েছি দুটো গেঞ্জি শুধু, ওরও এখন বাকি রয়েছে, তো গিয়ে আমাদেরগুলো দেবো। দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাবে, যাতে যে ভিডিওটা আমি ছাড়বো সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যায়। দেখো আমি পৌঁছে গেছি ঘরে, একদম চলে এসেছি। চলো তাহলে এবার নিজেরা ফ্রেশ হই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও, সবাই ভালো থাকবে, সুস্থ।